হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, এটা হচ্ছে পান্তুয়া। পান্তুয়া তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু আমি আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে লাঙালুর পান্তুয়া কী করে বানাতে হয়। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, তোমরা মানে যারা জানে না তারা যদি খেতে দেখো তারা কিন্তু খেয়ে বুঝতে পারবে না যেটা মানে লাঙালু দিয়ে তৈরি করা হয়েছে বলে, এত সুন্দর টেস্ট হয়। আর আমি তোমাদেরকে টিপস সহ পরপর ভালো করে দেখিয়ে দেবো যে কী করে তৈরি করে, তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। তাহলে চলো আর বেশি কথা বলবো না, রেসিপিটা দেখে নাও। রাঙালুর পান্তুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে চিনির যে রসটা সেটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 3 কাপ চিনি। যে কাপে আমরা চা খাই ওই কাপে মেপে 3 কাপ চিনি নিলাম, আর নিলাম 4 কাপ জল ওই কাপেরই। আর এখানে চিনির রসটা খুব বেশি গাঢ় করতে হবে না, চিনিটা গলে যাওয়ার পরে আর মিনিট 5-এর মতন এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, তাহলেই চিনির রসটা তৈরি হয়ে যাবে। দেখো চিনির রসটা ভালোভাবে ফুটে গেছে, আর এটাকে আমি বেশিক্ষণ ফোটাবো না, এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে এইভাবে ঠান্ডা হতে দেবো। এখন আমি 500 গ্রাম রাঙালুকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর রাঙালুর যে খোসাটা হয় ওটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 1 টেবিল স্পুন সুজি, আর কয়েকটা নকুলদানা নিয়েছি। আর নিয়েছি 1/4 চামচ মতন বেকিং সোডা, আর নিয়েছি 1 চামচ মতো বড় এলাচের গুঁড়ো। বড় এলাচের ভেতরে যে দানাগুলো থাকে ওটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন রাঙালুগুলোকে ভালোভাবে মেখে নেব, তার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিলাম, আর তার মধ্যে রাঙালুগুলোকে নিয়ে নিচ্ছি। আর আমি এখানে হাতে করে রাঙালুটাকে মেখে নেব, তোমাদের কাছে যদি মেশার থাকে তো তোমরা সেটা করে মেখে নিতে পারো। আর এখানে একটা টিপস দিয়ে দিই, রাঙালুটা যখন মাখার সময় খুব স্মুথভাবে মাখতে হবে, মানে ওর মধ্যে যে কোনো শক্ত ডালা যেন না থাকে, তাহলে কিন্তু পান্তুয়াটা নরম হবে না। তো সেই জন্য হাতে করে আমি করছি, হাতে করলে খুব ভালোভাবে এটাকে স্মুথভাবে পেস্টটা তৈরি করা যায়। দেখো আমি ভালোভাবে হাতে করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, যেহেতু এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি তো সেই হিসেবে 2 টেবিল স্পুন ময়দা দিলাম। আর দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, এটা অপশনাল, 1 টেবিল স্পুন সুজি, আর দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দিলাম 1 টিস্পুন বড় এলাচের গুঁড়ো। এগুলো দেওয়ার পরে সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি সব কিছুকে ভালোভাবে মেখে নিয়েছি, এবারে এর থেকে ছোট ছোট করে যেরকম পান্তুয়া হয় ওরকম সাইজের লেচি কেটে নিয়ে ওটাকে গোল করে নিচ্ছি। তার জন্য হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি, না হলে ওটা গোল করতে করতে কী হয় ওই রাঙালুতে একটু একটু আঠাটা ভাব থাকে ওটা হাতে লেগে যায়, তো ওই জন্য হাতে একটু ঘি মেখে নিয়ে এরকম যেরকম গোল সাইজের পান্তুয়া হয় ওই সাইজে গোল করে নিচ্ছি। এবারে একটা নকুলদানা নিয়ে ওর মধ্যে দেখো এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। এটা কেন দিচ্ছি এখন বলবো না, এটা হয়ে যাবার পরে যখন সার্ভ করবো তখন দেখাবো। দেখো আবার হাতে করে পুরো গোল করে নিলাম, এইভাবে আমি বাকি পান্তুয়াগুলোকেও তৈরি করে নিচ্ছি। আমি সব পান্তুগুলোকে তৈরি করে নিয়েছি, আর এখানে কড়াইতে রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে একে একে করে পান্তুগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এই সময় তেলটা গরম হওয়ার পরে গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু পান্তুগুলো ফেটে যেতে পারে, তো এই জন্য গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম টু লো লোয়ে রাখলে সবথেকে ভালো হয়, রেখে তোমরা পান্তুগুলোকে ছাড়বে। একদিকটা একটু ভাজা হয়ে গেলে আমি একটা চামচে করে ওটাকে উল্টে দিচ্ছি অন্য দিকটা ভাজার জন্য। আর এই পান্তুয়াগুলো কিন্তু একদম ডার্ক ব্রাউন কালার করে ভাজতে হবে, কারণ যেহেতু এটা রসে ডুবে যদি খুব ভালো করে ভাজা না হয় রসে ডোবালে কিন্তু ওটা আরও নরম হয়ে যাবে, তাই একটু বেশি লাল লাল করে ভাজলে ওটা রসে ডোবালে তাহলে ঠিক থাকবে। দেখো আমার পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে রঙটা,
এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি, একদম গরম গরম রসে দেবো না, কারণ গরম গরম রসে দিলে তাহলে এই পান্তুয়াটা এরকম চুপসে যায় অনেক সময়। আর রসটাও আমার ঠান্ডা হয়ে গেছে আর পান্তুয়াটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। দেখো আমি রসে দিয়ে দিয়েছি, এবারে এটাকে 1 ঘন্টার জন্য রসে ডুবিয়ে রেখে দেবো। দেখো পান্তুয়াগুলো কিন্তু রসে ডুবানোর পরে সাইজে অনেকটা বড় হয়ে গেছে ফুলে। তাহলে দেখলে তো কত সহজেই বাড়িতে তৈরি করা গেল রাঙালুর পান্তুয়া। আর আমি এবার একটা পান্তুয়াকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম নরম হয়েছে। আর এই দেখো, তখন যে বলেছিলাম যে কেন নকুলদানা দিয়েছিলাম পরে বলবো, এ দেখো ভেতরে যে একটা গোল মতন গর্ত হয়েছে ওর মধ্যে রস ঢুকে গেছে, ওই নকুলদানাটা দিয়েছিলাম ওই জন্যই ভেতরটা এরকম ভাপা হবে বলে। আর দেখো একদম নরম তুলতুলে হয়েছে, ভেতরে কিন্তু একদম শক্ত হয়নি, একদম যেরকম দোকানের পান্তুয়া হয় ওরকমই হয়েছে। তোমরা এটা বাড়িতে তৈরি করে রাখতে পারো, বাড়িতে গেস্ট এলেও দেখা দিতে পারবে, আর এটা কিন্তু খেয়েও কেউ বুঝতে পারবে না যে এটা বাড়িতে তৈরি করা বলে। চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।